হ্যালো বন্ধুরা, তোমরা জানো মোহনবাগান দল অস্ট্রেলিয়ান গোল মেশিন জেসন কামিংসকে কিন্তু কনফার্ম করে নিয়েছে, তবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা এখনো হয়নি। তো মোহনবাগান দল একজন স্ট্রাইকার নিয়ে আসবে সেটা প্রথমেই জানিয়েছিল মেরিনার্স এরিনা, এবং মোহনবাগান দলে যে জেসন কামিংস কনফার্ম হয়ে গেছে সেটাও কিন্তু জানিয়েছে সেই মেরিনার্স এরিনা। তো এবার এই খবরগুলি ব্রেক করার পরই মেরিনার্স এরিনা আজ কিছুক্ষণ আগে জানিয়েছে যে মোহনবাগান দল এবার হায়দ্রাবাদ এফসি থেকে একজন ইন্ডিয়ান বিগ ফিশকে দলে নিতে মরিয়া। তো বন্ধুরা, মোহনবাগান দলের হায়দ্রাবাদ এফসি দলের দুইজন প্লেয়ারের ওপর বরাবরই নজর ছিল সেটা কিন্তু তোমরা জানো, আর সেই দুজন প্লেয়ার হলো আকাশ মিশ্রা এবং মোহাম্মদ ইয়াসির। তোমরা জানো আকাশ মিশ্রাকে 5 বছরের জন্য 15 কোটি টাকার একটা ডিল অফার করা হয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। সেহেতু বিগ ফিশ হিসাবে কিন্তু আকাশ মিশ্রাই হতে পারে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে যে আকাশ মিশ্রার ডিলটা ডান করতে পারে নাকি মোহনবাগান দল। তবে মোহনবাগান দলের জন্য এই মুহূর্তে কোনো কিছুই অসম্ভব না ট্রান্সফার মার্কেটে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এবার পরের আপডেট নিয়ে কথা বললে 9.6 কোটি মার্কেট ভ্যালুর অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংসকে দলে কনফার্ম করে নিয়েছে মোহনবাগান দল, সেটা কিন্তু দাবি করেছে মেরিনার্স এরিনা। তো এবার অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে জেসন কামিংসকে কত টাকা দিয়ে মোহনবাগান দল নিয়ে আসছে এবং কত বছরের চুক্তি করছে। তো যেমনটা খবর, 10.45 কোটি মানে প্রায় 11 কোটি টাকা দিয়ে জেসন কামিংসকে নিয়ে আসছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং কত বছরের জন্য আসছে সেটা কিন্তু এখনো ঠিকঠাকভাবে জানা না গেলেও টাকার আন্দাজে কিন্তু এটা বোঝাই যাচ্ছে অন্তত 2+1 কন্ট্রাক্টে জেসন আসতে চলেছে মোহনবাগান দলে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আজকের মোহনবাগান দলের এই জোড়া সুখবর পেয়ে তোমরা কতটা খুশি। তো এটাই ছিল আজকের মোহনবাগান দলকে নিয়ে একটা ব্রেকিং নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।